নমস্কার সকলকে, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফো চ্যানেলে। বন্ধুরা, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক থেকে কিন্তু কারো লোক নিয়োগ করার জন্য নতুন নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে। এখানে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করবে বা অ্যাপ্লাইয়ের প্রসেসটা কী, সমস্ত ভিডিওর মাধ্যমে আমি ডিসকাস করে দেব বা তোমাদের কী কী কোয়ালিফিকেশান লাগবে। তো তোমরা যদি চাও প্রাইভেট সেক্টরে ফাইন্যান্স ব্যাংকে জব করার, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যদি তোমার যোগ্যতা থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করবে, তারপর তোমাকে এখানে ডাকানো হবে ইন্টারভিউর জন্য। তো আমরা বেশি দেরি না করে যে নোটিফিকেশানটা বেরিয়ে এসেছে আমরা সেই নোটিফিকেশানের পাতায় গিয়ে ডিসকাস করব সমস্ত বিষয়টা। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেব, তোমরা যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে প্রত্যেক গভর্নমেন্ট বা প্রাইভেট জব রিলেটেড ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে নোটিফিকেশনটা, যেটা উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক থেকে কিন্তু বেরিয়ে এসেছে। তারপর এখানে বলা রয়েছে হায়ারিং ওমেন প্রফেশনাল। তো এখানে কিন্তু শুধুমাত্র ওমেনদের জন্য রিক্রুটমেন্টটা বেরিয়ে এসেছে। তোমরা যারা মেল রয়েছে মেলরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেখতে পারো, ঠিক আছে। তারপর কোন পোস্টের লোক নিয়োগ করা হবে, ক্রেডিট অফিসার MB এই পোস্টের লোক নিয়োগ করা হবে। এডুকেশন কোয়ালিফিকেশন, তোমার কিন্তু মিনিমাম গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশনের সাথে সাথে তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স লাগবে, 1 বছর তোমার এক্সপিরিয়েন্স লাগবে ক্রেডিটে বা ডকুমেন্ট বা লোনসে। তোমার 1 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। সাথে তোমার নলেজ থাকতে হবে আন্ডার রাইটিং অফ আনসিকিউরড লোনস অ্যান্ড কো অর্ডিনেট উইথ ভেরিয়াস স্টেক হোল্ডার্স অফ ব্যাংক, ঠিক আছে। তারপর জব লোকেশন রয়েছে ত্রিপুরার জন্য মেলাগড় অ্যান্ড উদয়পুর। তোমরা যদি যারা যারা ইন্টারেস্টেড রয়েছ এখানে তাদের বলা রয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান শেয়ার রিজিউম টু এই ইমেলে, ঠিক আছে। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছ এখানে অ্যাপ্লাই করার তাহলে তুমি কিন্তু এখানে তোমার যে বায়োডাটা অর্থাৎ রিজিউমটা রয়েছে এই ইমেল আইডিতে তুমি সেন্ড করে দেবে, ঠিক আছে। তো ছোটো একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত ডিটেলস বুঝিয়ে দিলাম। যদি কিছু জিজ্ঞেস করা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে পরবর্তী গভর্নমেন্ট বা প্রাইভেট জব রিলেটেড ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখো আর নতুন ভিডিওতে। ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত।